আজ 8 ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস। 1971 সালের এই দিনে দখলদার পাকবাহিনী অগ্রসরমান মুক্তিযোদ্ধাদের ভয়ে এ শহর থেকে ডেরা গুটিয়ে পালিয়ে যায়। 7 ডিসেম্বর বিকেল 4টা থেকে বরিশাল কারফিউ জারি করেছিল পাক হানাদার বাহিনী। সীমান্তে মিত্রবাহিনী আক্রমণ শুরু করার পর 7 ডিসেম্বর সন্ধ্যা থেকেই পাক সেনারা বরিশাল ত্যাগের প্রস্তুতি গ্রহণ করে। বরিশাল শহর কেন্দ্রিক বিভিন্ন সড়কপথ চারিদিক থেকে মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় হানাদাররা নৌপথে পালাবার পরিকল্পনা করে। এ উদ্দেশ্যে যাত্রীবাহী স্টিমার ইরানি, কিউই সহ লঞ্চ ও কার্গো বরিশাল স্টিমার ঘাটে প্রস্তুত রাখা হয়। এসব নৌযানে করেই পাকিস্তানি সেনাবাহিনী, পাক মিলিশিয়া সহ শহরের দালাল ও রাজাকার কমান্ডাররা বরিশাল ত্যাগ করে। পাক সেনাবাহিনীর নৌযানগুলোর একাংশ চাঁদপুরের কাছে মেঘনা মোহনায় ভারতীয় মিত্রবাহিনীর বিমান হামলার কবলে পড়ে। তাদের কিউই জাহাজসহ গানবোট ও কার্গো ধ্বংস হয়। অপর অংশটি বরিশালের কদমতলা নদীতে ভারতীয় বিমানের বোমার আঘাতে ধ্বংস হয়। ফলে এসব জাহাজে পলায়নরত সকল পাক সেনা, মিলিশিয়া, রাজাকার, কমান্ডার ও দালাল নিহত হয়। পাকবাহিনীর শহর ত্যাগের খবরে 8 মাস ধরে অবরুদ্ধ বরিশালের মুক্তিকামী মানুষ বিজয়ের আনন্দে স্লোগান দিতে দিতে দলে দলে রাস্তায় নেমে আসে। বরিশালের যে সকল স্বাধীনতাকামী সূর্য সন্তানরা তাদের স্বাধীনতার অবদানের কারণে আর কি বরিশাল মুক্ত হয় 8 তারিখে, তো আমরা তাদের কাছে কৃতজ্ঞ যে তাদের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ কুতুবুদ্দিন জানিয়েছেন, দিবসটি পালন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার 8 ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধাদের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসটি ঘিরে জেলা প্রশাসন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। হ্যাঁ, মুক্তি দিবসে আমি সন্ধ্যার দিকে বরিশাল বর্তমানের যে র্যাবের ক্যাম্প ওইখানে আসিয়া বরিশালের অভিমুখে ফায়ার করি। স্যালাইট দিয়ে ফায়ার করার পরে চিন্তা করলাম যদি আমরা শহরের মধ্যে ঢুকি তাহলে কোনো ক্যাজুয়ালিটি হইতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হইতে পারে। শেষে আমি ওখানে ব্যাক করে মোহাম্মদ আলী নামে এক লোক আছে ওই রূপতলিতে, ওদের বাড়িতে হল্ড করি, যেখানে এখন নতুন ব্রিজের গোড়ায় যে বাড়িটা ওইখানে হল্ড করি। পরবর্তী সময় আমি আবার নদী পাড়াইয়া নৌকায় ওপর গিয়ে আমার লোকজন লইয়া প্লাস ল্যান্ড যোদ্ধারও কিছু আমার সাথে ছিল, যাতে ওই গ্রেনেড ট্রেনিং দেওয়া হয়েছিল আনোয়ার সরোয়ার, তারপর শেষে আরও কিছু লোকজন এখন ইয়া বরিশাল শহরে ঢুকি। তা আমার গুরুপ্রিয়ে আমি রূপতলি যে স্কুল আছে যে টিচার্স ট্রেনিং স্কুল ওইখানে যখন আমি দাঁড়াই বা পরে গ্রুপে বলি যে তোমরা ওয়াপদের দিকে ফায়ার করো, সালাম ওইখানকার সালাম এক চেয়ারম্যানের বাড়ির ওইখান থেকে পুরোনা বাড়ির ওইখান থেকে ওয়াপদার পিছন দিয়ে বর্তমান বদ্ধভূমির পিছন থেকে ফায়ার করতে থাকে। ওয়াপদার মধ্যে একটা ক্যাম্প করি, সেখানে থাকে প্লাস মহেন্দ্র ভবনের ভিতরে যে এখন হাইড্রোলিক অফিস ছিল ওইটি আর একটা ক্যাম্প করি, ওখানে আমার কিছু লোকজন থাকে। এরপরে বরিশালে মুক্ত হিসাবে আমরা